প্রতি বছরই নতুন নতুন থিম করে দর্শনার্থীদের মন জয় করে দক্ষিণ চব্বিশ পরগনার এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ। স্বাধীনতার 75 বর্ষপূর্তি উপলক্ষে এবার তাদের থিম স্বপ্নের স্বাধীনতা। অসাধারণ মণ্ডপ সজ্জা ও আলো দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উদ্যোগী হয়েছেন এই পুজোর উদ্যোক্তারা। শুধু পুজো মণ্ডপ সজ্জাই নয়, পুজোকে কেন্দ্র করে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মণ্ডপ প্রাঙ্গণে, সেখানেও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হচ্ছে। উদ্যোক্তাদের দাবি, যে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ভারতবর্ষ আজ স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতা রক্ষার দায়িত্ব প্রত্যেক ভারতবাসীর। আর সে কথা মাথায় রেখেই সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই তাদের এবারের থিম স্বপ্নের স্বাধীনতা। আমাদের ভারতবর্ষ যে বছর স্বাধীন হয়েছিল 1947 সাল, সেই বছর আমাদের পুজো শুরু হয়। আর পুজোটা শুরু করে মানে তার মধ্যে কিছু স্বাধীনতা সংগ্রামী ছিলেন আর কি, স্বাধীনতার স্বাদ পাবার পর তারা নতুন উদ্যমে পুজো শুরু করেছিলেন। আর সেই পুজোটাই আজকে 76 বছরে পড়েছে। তাদেরকে এই পুজোর মাধ্যমে পুজোটাকে তাদের উৎসর্গ করা, তাদের স্মরণ করা, এইটা আমাদের একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য মানে বার্তা আমরা সব দর্শনার্থীদের দিতে চাইছি যে আমরা স্বপ্নের যে স্বাধীনতা পেয়েছি তার রাখার দায়িত্ব আমাদের। আমরা চাই একটা উন্নত ভারতবর্ষ তৈরি হোক, যে ভারতবর্ষ দুর্নীতিমুক্ত হবে, যে ভারতবর্ষ সাম্প্রদায়িক মুক্ত হবে, এই ভাবনা নিয়েই আমরা দর্শকদের কাছে এবার পৌঁছতে চাইছি। ইতিমধ্যেই দর্শকরা ভিড় জমাতে শুরু করেছেন এই পুজো মণ্ডপে। দেশপ্রেমের উপর তৈরি এই পুজো কমিটির থিম ইতিমধ্যেই মুগ্ধ করেছে দর্শনার্থীদের। উদ্যোক্তাদের দাবি, যে বছর দেশ স্বাধীন হয় সে বছরই পুজো শুরু হয়েছিল এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘে। পুজো উদ্যোক্তাদের মধ্যে তখন বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। স্বাধীনতার 75তম বর্ষপূর্তিতে তাই সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জ্ঞাপন করতেই এই থিম বেছে নিয়েছেন উদ্যোক্তারা। আমরা এই অনুষ্ঠান শুরু করেছি 15ই আগস্ট, এবছরের 15ই আগস্ট থেকে এই অনুষ্ঠান চলছে বিভিন্নভাবে। আমরা শুধু একটা থিম বলে দিলাম, আমাদের স্বপ্নের স্বাধীনতা, তার রিফ্লেকশান থাকবে না জনগণের কাছে যে বার্তা যাতে পৌঁছয়, সেই জন্যে স্বাধীনতার ওপরেই আমরা সব প্রোগ্রাম, সব কনসেন্ট্রেশন, এমনকি আমাদের ডিসপ্লে স্বাধীনতার কিছু কিছু যেগুলো প্রত্যেকদিন চেঞ্জ হবে, কিছু কিছু ঘটনা সেইগুলো রাখছি, যাতে মানে আমার দর্শকরা বিশেষ করে এখন ইয়ং জেনারেশন তো মানে স্বাধীনতার ব্যাপারটা আজ করতে পারছে না, মানে আমরা চাই তারা স্বাধীনতার ব্যাপারটাকে কীভাবে কী কষ্টার্জিতভাবে আমাদের পাওয়া গেছে তার কিছুটা অন্তত জানুক, তাতে আমাদের দেশের উপকার। সোনারপুর থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট, আজ তক বাংলা।